তাদের মুভিগুলো থেকে বেটার লেগেছে নাকি কম বেটার লেগেছে? কম্পেয়ার করা মুশকিল। কেন? আগেরটাতে যেমন কং আর গডজিলার অপোজিট ভার্সনের একটা একটা চমক ছিল আলাদা, সেটা এখানে মিসিং ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আমাদের লিংক এভরি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হলিউড মুভি রিভিউ নিয়ে এসেছি, গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। এটা গডজিলা, আই থিঙ্ক গডজিলা না, গডজিলা কংয়ের থার্ড ইনস্টলমেন্ট এটা। এটা রিলিজ করেছিল 9th March, এখন রিসেন্টলি ওটিটিতে এসেছে, আমরা ওখানে দেখেছি। আর এটা ডাইরেক্ট করছে অ্যাডাম উইঙ্গার্ড। কাস্টে আছে কাইলি হটল, রেবেকা হল, ড্যান স্টিভেন্স, আর নিকোলা ক্রিসা, ফেলা চেন এবং অন্যান্য অনেকে। আর আছে গডজিলা, গডজিলা কং তো আছে, তো আর আছে মথটা। কেমন লাগলো? ভালো লেগেছে, এক্সপেকটেশন হতটাই ছিল। আউট অফ এক্সপেকটেশন। আদার মুভিগুলো থেকে বেটার লেগেছে নাকি কম বেটার লেগেছে? কম্পেয়ার করা মুশকিল। আগেরটাতে যেমন কং আর গডজিলার অপোজিট ভার্সনের একটা একটা চমক ছিল আলাদা, সেটা এখানে মিসিং ছিল। জানতো করলো তখন, আর লাস্ট একদম ফাইটটা লাইক ওটা ভালো ছিল, ঠিক ছিল। হ্যাঁ তো হ্যাঁ, কম্পারিজনে আমার মানে আগের দুটো মুভি আরো বেটার ছিল। এটা আমার তো প্রথম দিকে কং গুলো দারুণ লাগতো, যখন শুধু একাই কং, মানে কিছু কিছু ইমোশনাল আমার মনে হয় কোনো একটা সময় থেকে আমি কেঁদেছিলাম, আমি খুব রেয়ার কান্দি ওরকম ভাবে অ্যাট লিস্ট, তো ওইটা খুব ইমোশনাল। আর এটা মানে ওটাই বলবো, এটা একটা অন্যরকম জিনিস দেখালো, যেটা আন্ডার আর্থ যে কোরের যে হলো আর্থের যে প্ল্যান, মানে ওখানকার যে কি বলবো এনভায়রনমেন্ট, ওই হিসাবে আমি বলবো ইমাজিনেশন বা ক্রিয়েটিভিটিটা বেশ ভালো ছিল, দারুণ ছিল। কালারস একদম, ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, স্নেক আর্ট, এভরিথিং ওয়াজ নাইস। মানে হঠাৎ এখন হট টপিকে যেহেতু আমাদের বাসুকি ইন্ডিকাস আছে, তাই জন্য আবার স্নেকটাকে দেখে ওরকম একটা সব একটা প্যাচগুলো একটা মনে পড়লো। কিন্তু হ্যাঁ, ওরকমভাবে আলাদা কিছু বাও লাগেনি যেটা আগেরটাতে কিছুটা লেগেছিল। হ্যাঁ এটা একটা মানে আই থিঙ্ক ব্রিজ কোনো পরের নেক্সট, হ্যাঁ বা ওরা বুঝতে পারছে না কি দেখাবো। মানে আগেরটা যেমন ওদের মোস্টলি ওদের মধ্যে ফাইটটাই হয়েছিল, শুধু লাস্টে ওরা একসাথে মিলে, বা শুধু মোস্টলি ফাইট না, ওখানে যে অনেক আলফা আছে এগুলো বলা হয়েছিল, এত ধরনের আলফা আছে, অনেক কিছু রিভিল হয়েছিল। হ্যাঁ এখানে ওগুলো হঠাৎ হঠাৎ করে একটু একটু করে দেখিয়ে দিয়েছে, কিন্তু ওরা একসাথে কাজ করছে, এটা হয়তো মানুষ অনেক দেখতে চেয়েছিল, তার জন্য এরকম একটা স্টোরি হয়তো বানানো হয়েছে যে ওরা একে অপরের সাথে লড়েছে, বাট এবার একসাথে যদি ওরা কারোর অ্যাগেইনস্ট করে তো কেমন দেখতে লাগবে, জোর করেছে কিছুটা জায়গা স্টোরিটা বিল্ড আপ করার জন্য, এটা খুব ন্যাচারালি মানে তার লাইফের যে একটা ক্লোজার
মানে এটা ছিল না সবসময় যে ও মাও ভাবতো যে ও খাপ খেতে পাচ্ছে না, আমাকে বিলং করছে না, কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে, যেটা হয়তো সব অ্যাডপশনেই একটা মাদের মনে থাকে যে অরিজিনাল মা বাবা পেলে বা চলে যাবে। তো ওই জায়গাটাই যে চুজড, ওইটা খুব সুন্দর দেখেছি আমি বলবো, ওটা তো ওটা বেশ দরকার ছিল, ওটা বেশ ভালো দেখিয়েছে এখানে ওই স্টোরিটা। একটু টেকনিক্যাল দেখাতে চেয়েছে যেগুলো ওই ফ্লাইং মেশিনটা পাখিদের মতন নিজেদেরকে চেঞ্জ করছে, এআই টাইপ অফ কিছু, বাট ওগুলো তার এখন ভালো লাগে না, ক্যামোফ্লজ টাইপের মানে। হ্যাঁ, গুড ট্রাই, আমি বলবো ভিজুয়ালি খুব ভালো দেখিয়েছে, অ্যানিমেশন অসাধারণ, সেটাকে নিয়ে বলার কিছু নেই, এদের অ্যানিমেশন মানে ওয়াও। সেটা গডজিলা রোমে গুটিয়ে শুয়ে থাকাই হোক না কেন, অসাধারণ, যেটা খুব টাফ, খুবই টাফ, এটাকে এরকম করে আনাটা একদম ইজি তো ছেড়ে দিন, মানে অসাধারণ কাজ হলে এতটা ফাইন জিনিস তৈরি হয়। আর সব থেকে কিউট ক্যারেক্টার লেগেছে বেবি মাঙ্কিটা, তার রাগ যে যেই এক্সপ্রেশন দিয়েছে বা যে তৈরি করেছে, ওয়াও, খুবই মিষ্টি লেগেছে, ছোট্টু টাইপের। খুব বেশি এক্সপেকটেশন ছিল বলবো না, তাই জন্য খুব একটা হতাশা হয়নি। আর হ্যাঁ, বাট কিছু আলাদা চমকটাও পাইনি। হ্যাঁ, মানে কিছু জায়গায় মনে হয়েছিল যে জোর করে একটা স্টোরি বানানোর জন্য বানানো হয়েছে, মানে একটা স্টোরি এটা হতে পারে না, কোন সিনেমা একটা ফুল ফ্লেজেড যদি তার আগে পিছে কেউ না দেখে থাকে, এটা কোনোদিনই স্টোরি হতে পারে না একটা সিনেমার। সেটা দুটো তিনটে সিনেমাকে ব্রিজ এর জায়গায় কাজ দিতে পারে, যেটা মার্ভেলস মুভি করেছে বা এন্ডানার জন্য হয়তো, হ্যাঁ, বা এন্ডানার জন্য একটা বানিয়ে দিয়েছে, বা দর্শকের প্রেসারে, মানে পুরো প্রেসারে একটা তৈরি করা একটা সিনেমা, কিন্তু খেটে এনজয় করেছে, অবভিয়াসলি এনজয় করেছে, যেহেতু আমাদের ক্যারেক্টার গুলো ভালোই লাগে আর আমরা মুভি এনজয় করি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর আপনারা যদি দেখে থাকেন, আপনারা যদি কং এর ফ্যান হন, থিয়েটার যদি 3D তে দেখে থাকেন, আমরা 3D তে দেখিনি, ওই এক্সপেরিয়েন্সটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে। আমি মিস করিনি 3D তে দেখলে, যে আমি বা কিছু মনে হলো 4K তে আমাদের টিভিতে দেখেছি, HDR মোডে দেখেছি, তো কালারস গুলো ব্রাইট দেখতে পেয়েছি, না না, মানে আগেরটা যেটাও যে ফ্যাক্টর গুলো ওয়াও ছিল ওই রকম থাকলে তখন মনে হয় না যে এটা ওয়াও দেখলে ভালো হতো, তো এই জিনিসটা হয়নি, বাট ওকে টাইম। আর এখানে হিউম্যান ইন্টারঅ্যাকশনটা অনেকটাই কম ছিল অন্যান্য মুভির থেকে, অনেক কম, মানে অন্যান্য মুভিতে যেমন হিউম্যানের সাথে ইন্টারঅ্যাকশনটা অনেকটা ছিল, অনেক ইম্পর্টেন্ট রোল ছিল এখানে, অনেকটাই কম ছিল। একটা ক্রু যে তিন চারজন মিলে ওখানে চলে গেছিল বলে একদমই ছিল না হিউজ ইন্টারঅ্যাকশনটা, তো এর জন্য তার কারণ লজিক সবকিছু ছিল, ওই সেন্সে এটা একটা নতুন ওয়ার্ল্ড দেখিয়েছে, যেটা আমাদের খুব ভালো লেগেছে। ক্রিয়েটিভ টিম ভালো কাজ করেছে, স্টোরি টেলিং ঠিক আছে, আগে না জানলে কিছুই মনে হয় বুঝতে পারবেন না ক্যারেক্টার, তো এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনার যদি কং পছন্দ বা গডজিলা পছন্দ অবশ্যই দেখতে পারেন, যার জন্য আপনার পছন্দ সেই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন, ব্যাস আর কিছু না। আর যদি দেখে থাকেন জানাবেন কেমন লেগেছে আপনাদের, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, এরকম আর কি ভিডিও আমরা রেগুলারলি রিভিউ করতে পারি সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই।